আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি ভিসিআই লিমিটেডের পক্ষ থেকে আরো নতুন একটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো ক্যানাডার ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। যারা বায়োমেট্রিক দিতে চান, ক্যানাডা ভিসা অ্যাপ্লিকেশন করেছেন, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বা পাসপোর্ট পেয়েছেন, পাসপোর্ট জমা দিতে হবে, কিভাবে জমা দিবেন, কিভাবে ফিঙ্গারপ্রিন্টের জন্য ভিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। কিভাবে কি রুলস আছে বা কিভাবে এটা করতে হয় এবং আমাদের আপনাদেরকে স্ক্রিন শেয়ার করেও দেখাবো। তো আজকের এই বিষয়টি নিয়ে যেহেতু কথা বলবো, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। দর্শক শ্রোতা, যারা ক্যানাডাতে ভিসা অ্যাপ্লিকেশন করেন, ওয়ার্ক ভিসা হোক, স্টুডেন্ট ভিসা হোক, ভিজিট ভিসা হোক, যে টাইপের ভিসা অ্যাপ্লিকেশন করেন না কেন, যদি আপনি 10 বছরের মধ্যে ক্যানাডাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে থাকেন, ইউ মাস্ট সাবমিট ইউর ফিঙ্গারপ্রিন্ট থ্রু দ্য ভিএফএস। গুলশান 2 ভিএফএস সেন্টার আছে ডেল্টা টাওয়ারে, এই ডেল্টা টাওয়ারে যেয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো এটা সিস্টেমটা কি, আপনি যখন ক্যানাডাতে ভিসা অ্যাপ্লিকেশন করবেন, উইদিন 2 ডেজ অর 3 ডেজ এর মধ্যে দে উইল প্রোভাইড আ বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার, এবং সেই বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারে একটা আইআরসি নাম্বার থাকবে। এই কিছুদিন আগে, মানে 2-3 মাস আগে, সেই আইআরসি নাম্বার ছাড়াও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যেত, এখন সেটা সম্ভব না। আপনাকে যেটা করতে হবে, এই আইআরসি নাম্বার সহ ভিএফএস যে অ্যাপয়েন্টমেন্টে যে লিঙ্ক আছে, সেই লিঙ্কে যাওয়ার পরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যেই ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নেবেন, সেই ডেটে যে আপনাকে ভিএফএসে যায় ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। অবশ্যই এক্ষেত্রে বলে রাখি, যাদের হাতে মেহেন্দি দেওয়া থাকে বা হাতে কোনো কালার করা থাকে, অবশ্যই আপনি যদি এই সমস্ত বিষয়গুলো থাকে তাহলে কিন্তু ভিএফএসে ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে আপনার সমস্যা হবে এবং দিতে পারবেন না। আপনার হাতটাকে সাধারণভাবে রাখতে হবে, যেমন আমি যদি দেখাই আমার হাতটা যে কন্ডিশনে আছে, ঠিক সেম কন্ডিশনে আপনার হাতটাকে কিন্তু রাখতে হবে। তো এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে কিন্তু মোটামুটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বা বায়োমেট্রিক দিতে হবে। এরপর আসে পাসপোর্ট সাবমিশন। 2022 সালের 14 সেপ্টেম্বর পর্যন্ত পাসপোর্ট সাবমিশনেরও ক্ষেত্রেও সেম নীতিমালা ছিল। কেউ যদি ক্যানাডাতে ভিসা অ্যাপ্রুভাল হিসেবে পাসপোর্ট রিকোয়েস্ট লেটার পাই, তখন তাকে ভিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে সেই অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী তাকে পাসপোর্টটা জমা দিতে হতো। 14 তারিখ থেকে এই নিয়মটা চেঞ্জ হয়ে গেছে, এখন আর ভিএফএসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে না। যারা পাসপোর্ট রিকোয়েস্ট লেটার পাই, তারা শুধু সরাসরি আপনার যে স্লিপ আছে বায়োমেট্রিকের সময় যে স্লিপটা ছিল, সেই স্লিপটা সাথে করে, পাসপোর্ট সাথে করে নিয়ে এবং পাসপোর্ট রিকোয়েস্ট লেটার সাথে করে নিয়ে তারা ভিএফএসে যাবে, যাওয়ার পরে পাসপোর্টটা জমা দেবে। আমি আবারও রিপিট করি, পাসপোর্ট সাবমিশনের সময় আলাদা করে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, কিন্তু বায়োমেট্রিকের সময় আপনাকে আলাদা করে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এই অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আপনাকে যে বিষয়গুলো ফলো করতে হবে এবং কিভাবে নিবেন, কোন লিঙ্কে প্রবেশ করবেন, সেই লিঙ্কটা আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি। আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া লিঙ্কের মাধ্যমে প্রবেশ করতে পারবেন এবং আমি আজকে স্ক্রিন শেয়ার করে দেখাবো যে কিভাবে আপনারা ভিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো চলুন আমরা এখন স্ক্রিন শেয়ারের দিকে যাচ্ছি। তো দর্শক, আমি যে লিঙ্ক দিয়েছি, লিঙ্কে ক্লিক করবেন, করার পরে এই যে এখানে দেখেন অপশনগুলো যে চলে আসছে, এই যে অপশনগুলো আপনাকে দেখাই, এই যে এখানে যখন যাবেন তখন এই যে নিউ ইউজার, এই যে দেখেন কন্টিনিউ এর নিচে নিউ ইউজার লেখা আছে। আমি যখন নিউ ইউজারে ক্লিক করলাম তখন আমার এই যে এই ইন্টারফেসটা আসলো, নিউ ইউজার রেজিস্ট্রেশন। তো আমি এখানে ফার্স্ট নেম আমার দিলাম, আমি আমার একটা ডেমো অ্যাকাউন্ট খুলতেছি, লাস্ট নেম দিলাম, এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি, এখানে ফোন নাম্বার দিয়েছি, আপনারা এই ফোন নাম্বারে ফোন করলে অবশ্য পাবেন না আমাকে, এখানে পাসওয়ার্ড দিয়েছি, আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে আমি কনফার্ম পাসওয়ার্ড দিয়েছি, এই যে দেখেন অ্যাকনোলেজমেন্ট, অ্যাকনোলেজমেন্টে ক্লিক করছি। তারপর এখানে একটা সিকিউরিটি কোশ্চেন ছিল, যেই সিকিউরিটি ছিল সেটা আমি এখানে লিখেছি, লেখার পরে আমি কি করব এখন সাবমিট দেব। হ্যাঁ, আর ইউ ওয়ান্ট টু শিওর সাবমিট, এই যে দেখেন আর ইউ ওয়ান্ট টু শিওর সাবমিট, এই যে এখানে যেটা আছে আমি এখানে কি করব ওকে দিয়ে দেব। দিলাম আমি এখন ওকে, বলছে ইনভ্যালিড ক্যাপচা। তো আমি, তো আমাদের ওই যে আগের যেই সিকিউরিটি ক্যাপচারটা ছিল সেটা যেহেতু নেয় নাই, আমরা আবার নতুন করে দিলাম, এই যে পুরো ইনফরমেশনগুলো দিয়েছি, তারপরে আমি সাবমিট দিলাম, আর ইউ ওয়ান্ট টু সাবমিট, আমি দিলাম সাবমিট। হ্যাঁ, সাবমিট দেওয়ার পরে এখানে কিন্তু আমার পাসওয়ার্ড সেভ ছিল, আমি সেভ দিলাম, প্লিজ ক্লিক অন দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক সেন্ট অন ইন মেইল। তো আমি এখন এই যে মেইলে যাব, যাওয়ার পরে ওই লিঙ্কে ক্লিক করে আবার আমি এখানে ব্যাক আসবো। তো আমি এই যে মেইলে আসলাম, মেইলে আসার পর আমি এখানে এই যে পুরো মেইলের অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, আমি এটাকে অ্যাক্টিভেট করতে গেলাম যখন, তো এখানে আমি অ্যাক্টিভেট যখন করতে যাচ্ছি, আমি অলরেডি দেখাচ্ছে যে অলরেডি অ্যাক্টিভেট, আমি অলরেডি অ্যাক্টিভেট করেছি। তো আমি এখন আবার ওকে এটাকে লগ ইন করবো। তো দেখেন আমার অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভেশন করা আছে, আমি এখন এই যে ইউজার আইডি, এই যেখানে ইউজার আইডি দিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম, এখানে যে সিকিউরিটি যেই ক্যাপচা আছে সেটা দিলাম, ক্লিক করলাম এবং অ্যাকাউন্ট লগ, প্লিজ আফটার 2 মিনিট।
তো আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করে এই যে চলে এসেছে এই ইন্টারফেসটা আসবে, আসার পরে আপনারা কি করবেন, শিডিউল অ্যাপয়েন্টমেন্টে যাবেন। যদি আপনার আগে থেকে কোনো শিডিউল থাকে তাহলে রিশিডিউলে যাবেন, যদি ক্যান্সেল করতে চান ক্যান্সেল করবেন, ইমেইল অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে তাহলে পরে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইমেইল করবেন। তো আমি শিডিউল অ্যাপয়েন্টমেন্টে গেলাম। শিডিউল অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে, এখানে দেখেন তিনটা অপশন আছে, এই যে আপনারা খেয়াল করেন এখানে হলো অপশন তিনটা, একটা হলো যে ভিএফএস চিটাগং, একটা হলো ঢাকা, একটা সিলেক্ট। তো আপনি যেখানে আছেন সেখানে সিলেক্ট করেন, আমি ঢাকাতে আছি ঢাকা দিলাম সিলেক্ট। নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট মানে আপনি কত জন অ্যাপ্লিকেশন করবেন, একটা অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ 5 জন পর্যন্ত বায়োমেট্রিক নিতে পারবেন। আপনি যদি একজন হন এক সিলেক্ট করবেন, 2 জন হলে বা 2-3 জন হলে 3, এভাবে 5 জন পর্যন্ত আপনি নিতে পারবেন। তো আমি যেহেতু সিঙ্গেল সিঙ্গেল আমি সিলেক্ট করলাম, এখানে অটোমেটিক্যালি বাই ডিফল্টে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট আছে। এরপরে আমি কি দেবো, আইনালেজ অ্যাকনোলেজ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপরে আমি কী করলাম কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিলে যেটা হচ্ছে আপনারা দেখেন নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট অ্যাডেড, হ্যাঁ নোট, এখানে দেখেন একটা নোট দিয়েছে এখানে অ্যাড অ্যাপ্লিকেন্ট, যদি আমি এখানে আরও অ্যাপ্লিকেন্ট করতে চাই অ্যাড করতে চাই তখন কিন্তু আমি এখানে অ্যাপ্লিকেন্ট অ্যাড করতে পারবো। তো যেটা বলছিলাম অ্যাড অ্যাপ্লিকেন্টও চাপ আমি যখন দিলাম তখন এই যে এখানে দেখবেন যে ভেরিফিকেশন কোড এরকম আসবে, তো আপনারা এটা ভেরিফিকেশন করে দিবেন, আমি এটা ভেরিফিকেশন করে দিচ্ছি, তারপরে সরাসরি চলে যাচ্ছি। তো আমি অ্যাড অ্যাপ্লিকেন্টে গেলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, যার নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে আপনি যদি অ্যাড অ্যাপ্লিকেন্টে অন্য কোনো পার্সনকে অ্যাড না করেন তখন কিন্তু বাই ডিফল্টে তার নামটা চলে আসবে। আইআরসি নাম্বার, এই যে আইআরসি নাম্বারটা দিবেন, এটা বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারে এই আইআরসি নাম্বারটা থাকে, এটা আপনারা ওখান থেকে দিবেন। ডেট অফ বার্থ দিবেন, আমার নাম দেখেন এখানে চলে এসেছে এমডি তাজুল ইসলাম, আমার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এখানে চলে এসেছে। তো যেহেতু আমি এটা ডেমো দেখাচ্ছি আমার এখানে কোনো আইআরসি নাম্বার নাই, সেহেতু এখানে আর আমি কোনো কিছু দিচ্ছি না। এরপরে সাবমিট দিবেন, সাবমিট দিলে আপনার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু স্লট শো করবে। হ্যাঁ, এই যে স্লট শো করবে হচ্ছে আপনার এই যে ট্রেনের টিকিটের সময় যেভাবে স্লট শো করে সেরকমভাবে স্লট শো করবে। তো আমার যেহেতু আইআরসি নাম্বার নেই আমি সামনে যেতে পারছি না, সেজন্য সেটা দেখানো হচ্ছে না, বাকিটুকু আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এটাই ছিল আসলে ভিএফএসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার একটা সিস্টেম। তো দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি দেখালাম কিভাবে আপনারা ক্যানাডা ভিএফএস এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এবং কেউ যদি পাসপোর্ট সাবমিশনের জন্য করতে চান তো আগের নিয়ম ছিল এরকম, এখন যেহেতু পাসপোর্ট সাবমিশনের আলাদা কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না শুধুমাত্র বায়োমেট্রিকের জন্য, তো আপনারা অলরেডি এই সিস্টেমটা দেখেছেন। যদি কোনো ডিফিকাল্টিজ হয় অবশ্যই এরর দেখে, এই সাইটগুলো খুবই প্রবলেম আপনারা দেখেছেন মাঝখানে একবার, কিন্তু আমাদের ভিডিওতেও দেখবেন যে এরর ছিল, অবশ্যই এটা আপনাদের জন্য শিক্ষণীয় আছে। একবার এরর হলে 2 মিনিটের জন্য আপনি কিন্তু আর লগ ইন করতে পারবেন না, তার মানে আপনাকে নির্ধারিত সময় পরে এখানে লগ ইন করতে হবে। তো এই ভিডিওটি যারা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তাদেরকেও ধন্যবাদ, যারা আরও দেখছেন ভিডিওটি অবশ্যই আমি প্রত্যাশা করবো আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন অন্যদের জন্য উপকার হতে পারে, উপকৃত হতে পারে অন্যরা এর মাধ্যমে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ সকলকে, আবারও পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।